12 বছর হয়ে গেছে, 12 বছরে কি থাকবে? উনি যখন গায়েব হয় তখন 62 ইয়ার্স ছিল উনি, হার্টের পেশেন্ট। বাবার সাথে আসলে গুম হয়ে যাওয়ার আগ মুহূর্তে শেষ কথা হয়েছিল কখন আপনার? আম্মুর অ্যাকচুয়ালি কথা হয় সেদিনই, আম্মুর সাথে সন্ধ্যা দিকে কথা হয়, আর আমার আসলে নভেম্বর 25 কথা হয়। আব্বুই আমাকে ফোন দিয়েছিল, ফোন দিয়ে আমরা একটু দুষ্টামি করি, একটু কথা বলি। মনে হয় জানেন যে এটা 2013 কথা, বাট এগুলি মনে হয় কি জানেন যে গতকালকের কথা। আসলে আমরা যারা ভিকটিম ফ্যামিলি, আমাদের জন্য এই জিনিসটা কত পেইনফুল সেটা আমরা বুঝি। আমরা যখনই কোনো কিছু বলি না কেন বা কোনো ইন্টারভিউ দিই না কেন, আমরা নেক্সট দেখা যায় যে 7-8 দিন 10 দিন আমরা পুরো ফ্যামিলি দেখা যায় আমরা চুপচাপ হয়ে যাই, কারণ আমাদের পেইনটা কখনোই হিল হতেই পারে নাই। আমরা কিছু জানতেই পারি নাই যে আব্বুর কী হলো, কীভাবে কী করলো, কেন করলো, আমার আব্বুর দোষটা কী ছিল, এগুলি আমরা কিছুই আসলে জানতে পারি নাই। এবং একটা নর্মাল যদি কেউ ডেথ হয়, একটা সান্ত্বনা থাকে যে হ্যাঁ আমরা আমাদের বাবার চেহারা দেখছি, আমরা একটা ঠিকভাবে একটা গুড বাই দিতে পারছি, কিন্তু এখন তো আমরা কিছুই করতে পারিনি। আমরা সেই সাফারটা কীভাবে করেছি এই 11 বছর 12 বছর, এবং জানি না আল্লাহ কত বছর রাখে, আমরা কী করব সেটা আমরা মানে এই এই পেইনটা আমাদের আসলে আমরা বলে বুঝাতে পারবো না। বাবা মায়ের প্রতি যে সন্তানের যে অগাধ ভালোবাসা, সেই জায়গা থেকে মাসুফা আপনার বাবাকে আসলে কী মনে হয়, তিনি আসলে কেমন আছেন, তাকে নিয়ে আপনার বিশ্বাসটা কী আসলে সন্তান হিসেবে? বারো বছর হয়ে গেছে, 12 বছরে কি থাকবে? উনি যখন গায়েব হয় তখন 62 ইয়ার্স ছিল উনি, হার্টের পেশেন্ট। মাউন্ট এলিজাবেথ থেকে ফার্স্ট ওনার রিংটা পরাই আমরা, তখন 62, এখন হচ্ছে 73-74, তো এই 12 বছরে কি থাকবে উনি? একটা সুস্থ মানুষও তো থাকতে পারে না তানভীর ভাই। আপনাকে আমি বলি, আপনাকে আমি বেশি দিন না, 1 মাস আমি একটা ছোট্ট বাথরুমের মতো রুমে আটকায় রাখি, আপনি থাকতে পারবেন? আর সেখানে 12 বছর হয়ে গেছে, তারপর আল্লাহর কাছে এটাই তো দোয়া করে, এটাই তো চাওয়া পাওয়া যে যদি থাকে তাহলে বের হয়ে আসুক, পেয়ে যাই যাতে, আর কি বলবো বলেন। ওই সময়কার আপনাদের যে স্ট্রাগলটা ছিল, আসলে এই নতুন একটা স্বাধীন বাংলাদেশ আমরা যেটাকে বলছি, এই সময়ের মানুষজন আসলে শুনতে চায়, জানতে চায়, আমরা একটু আরও জানতে চাই আসলে ওই সময়টা কতটা চ্যালেঞ্জিং ছিল আপনাদের জন্য। ওই সময় আমাদের আমরা জিডি করতে চাই, যে জেনারেল ডায়েরি সেটা করতে চাই, সেটা আমাদের নেওয়া হচ্ছিল না লাকসামে, সেটা আমাদের নেওয়াই হচ্ছিল না। অনেক তখন প্রেশারাইজ করে, যখন লাকসামে সব মানুষ খেপে গেছে, খেপে যাওয়ার পরে ওই জেনারেল ডায়েরিটা করা হয়। যে কেসটা এখনও আমাদের কিন্তু কোর্টে আছে, সেই কেসটা, এই কেসটাও যাতে আমরা উইথড্র করি, এটা নিয়েও আমাদেরকে অনেক প্রেশারাইজ করা হয়। বাট আমরা কোনোভাবে কেসটাকে জাস্ট নাম কাওয়াস্তে কেস আছে সেভাবে আমরা রেখে দিচ্ছি, এখনও সেই কেসটা আছে। এখন যদি এই ইন্টার্ন গভর্নমেন্ট এসে কেসটা আমরা জিততে পারি বা কেসটা যদি আগাতে পারি আর কি। আমি একটা কথা বলি আপনাকে, একটা কথা অলরেডি আমরা শুনছি এই 16 বছর ধরে, ডিজিটাল বাংলাদেশ করা হচ্ছে। আমাকে আপনি বলেন, ডিজিটাল বাংলাদেশ কি করে লাভ কি যদি মানুষই না থাকে এই দেশটাতে? সব মানুষদেরকে মেরে মুড়ে ফেলছে, নাম কি বিডিআরের একটা কাহিনী করলো, তারপরে শাপলা চক্র একটা কাহিনী করলো, এই গুমের এক কাহিনী করলো, সবাইকে মেরে মুড়ে একটা ডিজিটাল বাংলাদেশ করলো, কী হইলো লাভ? শেষ পর্যন্ত নিজে সে দেশ ছেড়ে নিজে পালাইলো।